শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনে 400 ইরানি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এবার পারমাণবিক বাহিনীর মহড়া পর্যবেক্ষণ করছেন পুতিন। পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি বাইডেনের। ইরানের শিরাজ শহরের একটি মাজারে সন্ত্রাসী হামলা, নিহত অন্তত 15 জন। এবং সবশেষ থাকছে হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালাতে রকেট ছুড়ল যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত, রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের উপর প্রায় 400 ইরানি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বুধবার একটি ভিডিও ভাষণে তিনি এই দাবি করেন। দেশটির বার্তা সংস্থা দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ANI। জেলেনস্কি দাবি করেছেন প্রায় 400 ইরানের তৌরি শাহেদ 136 কামিকা কিয়েভে সংঘটিত একাধিক বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে। আমাদের বেসামরিক জনগণকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে এর আগে 17 অক্টোবর রাশিয়া 43 ড্রোন দিয়ে ইউক্রেনের উপর নৃশংস হামলা শুরু করে। পরে মস্কো বাহিনী সেদিন কিয়েভে আক্রমণ করার জন্য 28টি ড্রোন ব্যবহার করেছিল, এতে 5 জন নিহত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে তেহরান এবং মস্কোর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, তবে ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা অস্বীকার করে আসছে। এই ঘটনা বিশ্বের অনেক দেশ নিন্দা জানিয়েছে ইরানকে। ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ গত 17 অক্টোবর কামিকাজে ড্রোন দিয়ে একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল এবং হামলার সময় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইউক্রেনের রাজধানী পশ্চিমা শক্তির সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেদের শক্তি প্রদর্শনে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের একাধিক অনুশীলনের মহড়া পর্যবেক্ষণ করেছেন তিনি। পশ্চিমা শত্রুরা যদি রাশিয়ার উপর পারমাণবিক হামলা চালায়, তবে মস্কো কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, এ নিয়ে বুধবার মহড়া চালিয়েছে কৌশলগত পারমাণবিক বাহিনী। মহড়া চলার সময় গভীরভাবে প্রত্যক্ষ করেছেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্স, ব্রিটেন, ইতালি সহ একাধিক শক্তিধর দেশগুলোর নেতারা সতর্ক করে আসছেন যে ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীর বিপর্যয়ে পারমাণবিক হামলার নির্দেশ দিয়ে বসতে পারেন পুতিন। এমনকি সম্প্রতি পুতিন নিজেও ঘোষণা দিয়ে বলেছেন তার দেশের জনগণ এবং রাশিয়ার নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে তারা। বুধবারের মহড়া প্রসঙ্গে ক্রেমলিনের বিবৃতিতে জানিয়েছে পুতিনের নেতৃত্বে স্থল, সমুদ্র এবং কৌশলগত বিমান প্রতিরোধ বাহিনীর প্রশিক্ষণ হয়। সেখানে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তেজস্ক্রিয় বোমা বা অন্য কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিরুদ্ধে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার দিবাগত রাতে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ব্যাসিলি নেবেনজিয়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তিয়োনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে রাশিয়া কিয়েভ সরকার কর্তৃক তেজস্ক্রিয় বোমা ব্যবহারকে পারমাণবিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে। ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে, মস্কোর এমন অভিযোগ দেশটি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। বরং তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে পারমাণবিক উপাদানযুক্ত বোমা হামলার হুমকির ষড়যন্ত্রের অভিযোগ করছে। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে এই অভিযোগ নিয়ে আলোচনা হয়। সোমবার ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় বোমা ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। ন্যাটো মিত্ররা রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেছেন রাশিয়া অবশ্যই এটিকে উত্তেজনা উচিত না। ইরানের দক্ষিণাঞ্চলে ফোর্স প্রদেশের একটি জনপ্রিয় মাজারে সন্ত্রাসী হামলায় অন্তত 15 জন নিহত এবং 40 জনেরও বেশি জিয়ারতকারী আহত হয়েছেন। ফার্স প্রদেশের ডেপুটি গভর্নর ইসমাইল মাহাইবি পুর হতাহতই এই সংখ্যা নিশ্চিত করেছেন। গতকাল বিকেলে 5:45 দিকে ফার্স প্রদেশের রাজধানী সিরাজের শাহ চেরাক মাজারে ওই সন্ত্রাসী হামলা হয়। ভারী অস্ত্রে সজ্জিত একজন বন্দুকধারী মাজারে প্রবেশ করে জিয়ারতকারীদেরকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত অবস্থায় ওই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে হামলাকারী সন্ত্রাসী একজন বিদেশি নাগরিক। এর আগে কোনো বার্তা সংস্থা হামলায় 3 সন্ত্রাসী জড়িত থাকার খবর দিয়েছিল। হামলার সময় মাজারটিতে দেশি বিদেশি জিয়ারতকারীরা পূর্ণ ছিল।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশু এবং একজন নারীও রয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাগরিবের আজানের সময় মাজারের নারী জমায়েতের ভিতর থেকে হঠাৎ উচ্চস্বরে সুরগুলের শব্দ পাওয়া যায় এবং এ সময় কালাশনিকভ রাইফেল হাতে এক ব্যক্তিকে নির্বিচারে গুলি চালাতে দেখা যায়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।